মাঝে রাত একটা দিন আমরা হচ্ছে হঠাৎ করে পোলাও টাইপ খাবার খাবার ক্রেভিংয়ে বের হয়েছি। তো যেহেতু আমাদের বাসা ওয়ারিতে এবং আপনারা জানেন যে পুরান ঢাকায় খাবারের দোকানগুলো বিশেষ করে বিরিয়ানি চাপের দোকানগুলো অনেক রাত পর্যন্ত খোলা থাকে, তো আজকে আমরা ওরকমই একটা দোকান মক্কা বিরিয়ানি হাউস সেখানে হচ্ছে খেতে আসছি। তো আমরা কী কী নিলাম এটা হচ্ছে আমরা একটু পরে যখন আমাদের খাবারগুলো টেবিলে আসবে তখন দেখিয়ে দিব, এবং টেস্ট আর সার্ভিস সব কিছু সম্পর্কে আমরা একটু পরেই বলবো। এটা হচ্ছে সেই দোকান যেখানে হচ্ছে আমরা মক্কা বিরিয়ানি হাউস আমরা খেতে আসছি। পাশে একটা চায়ের দোকান, আমরা এই দোকানে হচ্ছে চা খেতে চাচ্ছি। এই দোকানের চা নাকি মজা। আর এই যে রাত একটা দেড়টার অবস্থা হচ্ছে এরকম পুরান ঢাকায় একদমই ফাঁকা ফাঁকা। আমরা কয়েকজন আছি শুধু। খাবার চলে আসছে, আমরা হচ্ছে তিনটা কাচ্চি অর্ডার করেছি। তিনটা কাচ্চির সাথে হচ্ছে আমাদের সালাদ দিয়েছে, এটা হচ্ছে মাখানো একটা সালাদ। আমাদের আসলে বিরিয়ানি টাইপ জিনিসের সাথে মাখানো সালাদ খেতে ভালো লাগে। আর হচ্ছে আমরা দুইটা হাফ বিরিয়ানি নিয়েছি, বা তেহারি যেটাই বলেন আপনারা, গরুর। আর কাচ্চিগুলো হচ্ছে মাটন কাচ্চি। তো আমরা হচ্ছে এখন একটু মাংসের পিসটা দেখানোর চেষ্টা করব। মাংসের পিসটা যথেষ্ট ভালো মনে হচ্ছে আমার, যেহেতু মাটন কাচ্ছি। এরকম পিস একটা, আর হচ্ছে একটা সেই স্পেশাল কাচ্চির আলু। এটা বাসমতি চালেরও করে ওরা, তখন 10 টাকা বেশি নেয়, কিন্তু সেটা সমস্যা না। সমস্যা ছিল যেহেতু এখন রাত 1:05 বা 10, এখন হচ্ছে আসলে বাসমতি কাচ্চি পাওয়া যাবে না, মানে বাসমতি চালের কাচ্চিটা পাওয়া যাবে না। তো এই তো আমরা এখন খাওয়া শুরু করব। কাচ্চিটা খুবই মজা। তো আমি এখন হচ্ছে একটু তেহারি ট্রাই করে দেখব। এটাও মজা। এই যে আমাদেরকে ফ্রিতে আলু দিয়ে গেছে কাচ্চি। মাংসটা খুবই নরম, এই যে হাতে সুন্দর করে ছিঁড়ে চলে আসতেছে, এই যে এরকম। অনেক টেন্ডার, ভালো একটা পিস। এটাতে হাড় কম, পুরোটাই সলিড মাংস, এবং এই মাংসটা আমার খুবই পছন্দ, সাথে এরকম চর্বি দেওয়া থাকে তাই। আমরা জেনে নিব বিরিয়ানিটা কেমন লাগছে, কেমন লাগলো কাচ্চি। আচ্ছা তেহারি কেমন ছিল? ওকে, সো আমি তেহারি টেস্ট করেছি, আমার খুবই ভালো লেগেছে। কিন্তু আমি মনে করছিলাম এটা মনে হয় নদীর এপার কহে ছাড়িয়া বিশ্বাস টাইপ হয়ে গেছে। আমাদের খাওয়া প্রায় শেষ, তো দামটা তখন আসলে বলতে ভুলে গিয়েছিলাম, দামটা বলে দিচ্ছি এখন। সেটা হচ্ছে যে হাফ কাচ্চি হচ্ছে 120 টাকা, ফুল 240। ফুল হয়ে মনে হয় এরকম দুটো বড় পিস মাংস দেওয়া থাকবে, এবং আলু 2 পিস দেওয়া থাকবে, একটা ডিম দেওয়া থাকবে। হাফে হচ্ছে ডিম দেওয়া ছিল না, একটা বড় পিস মাংস আর আলু ছিল, আর এক্সট্রা আলু চাইলে ওটা দিবে। আর যেটা বলার, তেহারি হচ্ছে হাফ প্লেট 80 টাকা, 80 টাকার তুলনায় পর্যাপ্ত পরিমাণ দেয় এবং খুবই মজা, ফ্লেভারফুল একটা তেহারি। এখন আমরা পাশের দোকান থেকে চা ট্রাই করব। এই হচ্ছে চা, এখান থেকে এই যে লিকার, লিকার দিয়ে তারপরে 10 টাকা কাপের চা খেয়ে দেখি আমরা। মজা,
এখন আমরা হচ্ছে পুরান ঢাকার রাস্তায় মানে নারিন্দার রাস্তায় হাঁটছি। এখান থেকে আমরা ওয়ারি টিপু সুলতান রোডে হাঁটতে থাকবো। এটা হচ্ছে টিপু সুলতান রোডের রাস্তাটা। এটা মানে এই রাস্তায় আমরা দিনে এত শান্তিতে হাঁটার কথা চিন্তা করতে পারি না, কিন্তু এখন যেহেতু রাত 2টা বা আর একটু বেশি, তো এই সময়টাতে মানে সুবিধাটা হচ্ছে যে সব দোকান বন্ধ এবং আমরা খুব শান্তিতে হেঁটে হেঁটে আমাদের বাসায় ফিরছি। তো আজকে জার্নিটা এখানেই শেষ করছি। এটা ছিল একটা মানে 2-3 মিনিটের নোটিসে নিজে নিজেকে নোটিস দিয়ে বেরোয়া, খাওয়া দাওয়া করা এবং ঢাকার একদম মধ্যরাতে ঢাকা দেখা। ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার দেখা হবে অন্য কোনো জায়গায় দিনে বেড়াতে। সবাই